ছোটবেলায় একটা মেলা হতো আমার মামা বাড়ির ওখানে ওই চরকের দিনই হতো মেঠোপাড়ার মেলা বলে আর আমরা সবাই সব ভাই বোনরা মিলে কিন্তু যেতাম মেলাটায় যেহেতু কাছে ছিল তাই আমরা সবাই মিলে যেতাম আর খুব এনজয় করতাম তো অনেকদিন যাওয়া হয় না এখন সবাই বড় হয়ে গেছে যে যার মতো আর যাওয়াও হয় না সেরকমভাবে দেখাও হয় না তাই এবার যেহেতু আমরা হাবড়াতে আছি তাই ভেবেছিলাম যে আমরা তাহলে বিকালবেলা মেলায় যাবো সবাই মিলে ছোটোবেলার দিনগুলো তো আর ফিরে আসবে না আর লোকগুলোও ফিরে আসবে না কি আর করা যাবে ছোটোবেলার দিনগুলোই কিন্তু আলাদা হয় কিছু আর করার নেই তাই আমরা যে কয়জন ছিলাম আমরা সবাই চলে গেছিলাম মেলাতে আমি হর দিদি জিজু রিহু মাম্পি আর কুটুস তো আমরা এই কয়জনেই গেছিলাম আমাদের বাড়ি থেকে ওই কুড়ি মিনিট মতো লাগে আর আমার মামা বাড়ি থেকে কিন্তু একদমই কাজ তাই সবাইকে ফোন করে আমরা চলে গেছিলাম ওখানে যাওয়ার পরে মাম্পির একটা বান্ধবীর সঙ্গে আমার দেখা হলো আমাকে দেখে রিয়া বলে ডাক দিল আমি ভাবলাম কি ব্যাপার আমাকে রিয়া বলে ডাকছে কেন আমি ওকে বললাম যে আমি রিয়া না দিদি ও আমাকে বলল যে তোমাকে পুরো রিয়ার মতোই দেখতে লাগছে এক সাইড থেকে তো যাই হোক তারপর ওর কনফিউশনটা দূর হলো আমরা তারপর চলে গেলাম সোজা মেলার মধ্যে আর মেলার মধ্যে ফার্স্টে গিয়েই তো ঠেলা খেলাম কারণ এতটা ভিড় ছিল মেলায় আশেপাশে যত গ্রামের মেলার যত লোকজন ছিল সব কিন্তু এখানেই চলে আসে মেলাতে যেহেতু প্রণাম করলাম খুব মন্দির এখানে প্রণাম করে তারপর আমরা চলে এলাম সোজা খাবারের ওখানে মেলায় গিয়ে না খেলে তো আর হয় না তাই ফার্স্টেই আমরা চলে গেলাম ফুচকার দোকানে ওখানে দাঁড়িয়ে সবাই মিলে ফুচকা খেয়ে নিল রিহু বাইরে বেরিয়ে এতটা শান্ত চুপ করে থাকবে ওকে সঙ্গে যদি তুমি কথাও বলো আ কিছুই করে না তো তারপর তো ওখানে একটা গেম হচ্ছিল রিং ফেলতে হবে যে জিনিসপত্র থাকবে তার মধ্যে রিং ফেললে সেটা তোমার হয়ে যাবে তো এটা খেলে ওরা একটা ডিম পেয়েছিল তো সবাই মিলে সেটাই আমরা একটু খেয়ে নিলাম ডিমের লোভে লোভে ওরা আবার খেলতে শুরু করে ওই একটা ডিমই কিন্তু শুধু পেয়েছে আর কিন্তু কিচ্ছু বাধাতে ওরা পারেনি তো তারপর আমরা একটুখানি সাইডে দাঁড়িয়ে গল্প করছিলাম যেহেতু অনেকদিন পরে সবার সঙ্গে দেখা আর বেশিক্ষণ তো আমরা থাকতেও পারবো না আটটা অলরেডি বেজেই গেছিল হররও কাজ আছে বাড়িতে গিয়ে তারপর রিহুও আছে ছোট বাচ্চা ওকে আবার খাওয়াতেও হবে তার জন্য আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে যাবো সেরকমই প্ল্যান করেছিলাম তারপর ওখানে গিয়ে আমরা ছজনের জন্য ছটা এগ রোল অর্ডার করে দিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই খেয়ে নিলাম তারপর তো রিয়াকেও ফোন করেছিলাম রিয়া সঞ্জু ওদেরও আসার কথা ছিল ওরা বললো যে ওরা একটু দেরি করে আসবে ওরা ওই গাজনে হয় না ওপর থেকে ঝাঁপ দেয় তারপরে আরও কি কি হয় ওগুলো দেখতে আসবে আর আমি না এত বড় হয়েছি এখনো কোনো দিন ওটা দেখিনি আমার কিন্তু বেশ ভয় লাগে তাই আমরা তাড়াতাড়ি চলে আসবো ভেবেছিলাম তো তোমরা কি ওটা কখনো দেখেছো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা